আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার দর্শক বন্ধু, এখনকার দুটো বড় খবর আপনাদের দিচ্ছি, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। প্রথম খবরটি হলো দুর্নীতিবাজ অনুব্রতকে নিয়েও কিন্তু এবার গোড়চোর আখ্যা দিল এসএসকেএম থেকে। স্বাস্থ্য পরীক্ষার পর যখন সে ইডি এবং সিবিআই থেকে বাঁচার জন্য সে স্বাস্থ্য পরীক্ষার বাহানা করে আসছিল, সেখানে কিন্তু ডাক্তারবাবুরা তাকে ভর্তি নেয়নি এবং হাসপাতাল থেকে বেরোনোর সময় তাকে কিন্তু সাধারণ মানুষ গোড়চোর বলে আখ্যা দিয়েছে এবং বিদ্রুপ প্রকাশ করেছে। দ্বিতীয় খবরটি হলো পার্থর ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লাস্ট 3 বছরে 700 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আপনারা ভাবতে পারছেন কত বড় দুর্নীতি বাংলা মানুষের সঙ্গে এই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু করেছে এবং গোটা তৃণমূল দলটা কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। এবং আগামী দিনে কিন্তু আরও অনেক প্রমাণ এবং কঠিন প্রশ্ন কিন্তু জেলের মধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় করা হবে, এটাও কিন্তু ইডি সূত্রে দাবি করা হচ্ছে। আগামী দিনে আরও অনেক তৃণমূল নেতাই কিন্তু জেলে কিন্তু যাবে, এটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা।